স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী। 24 ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি তার। নাবালিকাকে পাচারের অভিযোগ পরিবারের। নদিয়া শান্তিপুর থানার বাবলা সর্দারপাড়া এলাকার ঘটনা। জানা গেছে বাবলা গ্রাম পঞ্চায়েতের বাবলা সর্দারপাড়ার বাসিন্দা উত্তম রায়, তার 12 বছরের মেয়ে অর্পিতা রায়, শান্তিপুর শরৎকুমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতোই গতকাল সে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু বেলা অতিক্রম করে সন্ধে নেমে আসলেও সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের তরফ থেকে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে অবশেষে থানার দ্বারস্থ হয় ওই পরিবার। বুধবার 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, শান্তিপুর থানার জোড়াতালি বটতলার বাসিন্দা বুড়ো মণ্ডল নিত্যদিন ভাঙাড়ির কাজ নিয়ে ওই এলাকায় যেতেন, ওই নাবালিকাকে উত্তক্ত করত বলেও জানা যায়। এর পাশাপাশি পরিবারের দাবি, বিভিন্ন সময় প্রলোভন দেখাতে বলে এলাকাবাসীরা তাদের জানিয়েছে। ওই নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার পর অভিযুক্ত ছোট বুড়ো মণ্ডলকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, অভিযুক্ত ওই যুবক তার নাবালিকা মেয়েকে পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে গেছে। প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা দাবি তোলেন, অবিলম্বে তাদের নাবালিকা মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা করুক প্রশাসন এবং অভিযুক্তকে কঠোরতম শাস্তি দিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কাল থেকে আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে কখন বেরিয়েছিল? কালকে সকাল 9:30 বাড়ি থেকে বেরিয়েছি। কি বলে বেরিয়েছি? স্কুলে যাওয়ার নাম করে। ও কি প্রতিদিন স্কুলে যেত ওই টাইম? হ্যাঁ, প্রতিদিন ওই টাইমে স্কুলে। কালকে আর স্কুল থেকে ফেরেনি? না। তারপরে খোঁজাখুঁজি করেননি? খোঁজাখুঁজি করেছি। তারপর আমরা আমাদের বাড়ির আশেপাশে একটা ছেলে ঘোরাঘুরি করত, 35-40 বছর বয়সে, ওর বাড়ি জোড়াখালি বটতলা। ও মাঝে মধ্যে টোনটিট করেও করতো। এবার আমরা ওকে সন্দেহ করে ওর বাড়িতেও খুঁজি, দেখি ছেলেটা তো পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় ও চক্রান্ত করে আমার মেয়েকে সরিয়ে নিই। ও কোন স্কুলে পড়তো? শরৎকুমারী স্কুল। কোন কোন ক্লাসে পড়তো? 7-এ পড়তো। অর্পিতা রায়। আপনি কি মনে করেন, তাহলে ওই ছেলেটাই ওকে নিয়ে গেছে? আমার ধারণা ওই ছেলেটাই ওকে চক্রান্ত। ওর বয়স কত? 35-40 আনুমানিক। আপনার মেয়ের বয়স? 12 বছর। 12 বছর বয়স। ওকে হচ্ছে, ওকে কি কোথাও পাচার করার উদ্দেশ্যে নিয়ে গেছে না কি মনে করছেন আপনি? আমার ধারণা সেইটাই, পাচার করার উদ্দেশ্যেই নিয়ে গেছে। ঘটনাটা কি ঘটেছে? আপনার তো প্রতিবেশী। ঘটনাটা কি, ও তো বাচ্চা মেয়ে একদম, ও বাচ্চাদের সঙ্গে সবসময় খেলাধুলা করে বেড়ায়। আমরা জানি যে একটা বাচ্চা মেয়ে আর কি করতে পারে, আমরা কোনোদিন কারোর চোখেও পড়িনি। এখন এই বাচ্চাদের কালকে থেকে সকালবেলা যখন স্কুলে যায় তখন সেই মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। ওর মা অপেক্ষা করে আছে স্কুলে বাড়ি আসবে। এখন মেয়ে যখন বাড়ি আসছে না, ওর মা তখন অস্থির করে রাস্তা বাড়ি করছে। তারপরে যখন মেয়ে পাচ্ছে না, দিদার কাছে ফোন করেছে, দিদা বলছে না আমাদের বাড়িও আসেনি, দিদার বাড়ি শান্তিপুর। হ্যাঁ, তা আসছে না। তখন মেয়ে, তখন ওর মার অস্থির হয়ে যাচ্ছে যে একটা মেয়ে আমার কোথায় গেল। তখনই বাচ্চা কাচ্চা বলছে, এই তোরা জানিস অপি কোথায় গিয়েছে? তখন বলছে অপির সঙ্গে তো এই ছেলেটা মাঝে মাঝে কথা বলতো, ওকে পয়সা দিত। কোন ছেলেটা? ওই কারখানায় কাজ করে, এই আমাদের হোটেলের পাশে। কি নাম জানতে পেরেছে ছেলেটার? নামটা আমি ঠিক জানি না। বয়স কত হবে ছেলেটার? বয়স তাও 38-40। আর যে বাচ্চাটাকে খুঁজে পাচ্ছেন তার বয়স কত? 12 বছর বয়স। তা কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হচ্ছে ওই মেয়েটাকে ওই ছেলেটাই চক্রান্ত করে কোথাও নিয়ে গেছে। তারপর তো খোঁজাখুঁজি করে, তারপরে খোঁজাখুঁজি রাত্রি সব কান্নাকাটি, পাড়ার লোক আমরা যেটুকুনি করে নিয়ে করলাম, করার পরে এখন আমরা সব এই এখানে এসছে। আপনার নাম? রেবা বিশ্বাস। কি হয়েছিল মূলত ঘটনাটা? কালকে আমার মেয়ে স্কুলে যাওয়ার নাম করে বাড়ির থেকে বেরিয়েছে স্কুল ড্রেস পরে, তারপর আর বাড়ি ফেরেনি। দিয়ে তারপরে অনেক খোঁজাখুঁজি পরেও পাইনি। তারপরে থানায় এসছি, তাও কোনো ইয়ে করেনি আমাদের থানার থেকে। তারপর আবার বাড়ি ফিরে গিয়ে আবার খোঁজাখুঁজি করছি, তারপরে জানতে পারলাম যে ওর পাড়ায় নাকি একটা ছেলে আসতো, মানে দুটো ছেলে আসতো বয়স্ক মতন। তা ওদের, ওরা নাকি কথা বলতো পেছনে লাগলো। দিয়ে তারপরে সেখান থেকে মানে আমার মেয়ের সঙ্গে নাকি কথাটা বলতো। দিয়ে আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চা ছেলে পেলে বললো, হ্যাঁ ও কথা বলে, কথা বলতো ওর সাথে পেছনে লাগতো। এখন আমাদের সন্দেহ হচ্ছে ওরাই নিয়ে গেছে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে। যে ছেলেগুলো কথা বলছে বয়স কত? তাও 40 বছর হবে। তারা, তাদের বাড়ি কোথায়? বাড়িটা আমরা এখন খোঁজার পরে জানতে পারলাম যে জোড়াখালি বটতলা একটা, আর একটা ববি কলোনি ওখানে দুজন। আপনি বলছেন আপনার মেয়ে ক্লাস 7-এ পড়ে, তো বয়স তো 12 বছর। হ্যাঁ, ছেলেগুলো বাড়ি শান্তিপুরে? হ্যাঁ, শান্তিপুরে।
শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচাপাড়া।